সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যা মামলার আসামি কক্সবাজারের টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস তার আগের অপকর্মের জন্য এখনও অনুতপ্ত নন, এমনটাই জানা গেছে কারাগার সূত্রে। কিন্তু তিনি দিন কাটাচ্ছেন আদালতের সর্বশেষ রায়ে ফাঁসিতে ঝোলার শঙ্কায়। মেজর সিনহা হত্যাকাণ্ডের আগে থেকেই আলোচনায় ছিলেন প্রদীপ, সমালোচিত ছিলেন একের পর এক ক্রসফায়ার আর কঠোরতার জন্য। টেকনাফে ভয়ের রাজত্ব কায়েম করেছিলেন আলোচিত এই পুলিশ কর্মকর্তা। তবে ওসি প্রদীপ এখন কোন কারাগারে, কিভাবে সময় কাটান, আগের অপকর্ম মনে করে তার মধ্যে কোনো অনুতাপ আছে কিনা, বা রায় কার্যকর হতে কেন দেরি হচ্ছে, তার স্ত্রী চুমকি বা এখন কোথায়, এসব বিষয় নিয়ে কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মনে। জানা গেছে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারেই রয়েছেন ওসি প্রদীপ। এদিকে প্রদীপের দুর্নীতির টাকা রক্ষা করতে গিয়ে ফেঁসে গেছেন তার স্ত্রী চুমকি। দুর্নীতির মামলায় 21 বছর দণ্ডিত হয়ে তিনিও এখন কারাগারে। জানা গেছে ওসি প্রদীপকে দেখতে আসছে না কোনো আত্মীয় স্বজন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে কারাগারে চুপচাপ আছেন ওসি প্রদীপ, খাওয়া দাওয়া আর শুয়ে বসে সময় পার করছেন তিনি। তবে এত অপকর্মের পরেও অনুতপ্ত নন প্রদীপ, যদিও ফাঁসিতে ঝুলতে হবেই এমন শঙ্কাও আছে তার। নাম প্রকাশে অনিচ্ছুক কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে এক কর্মকর্তা জানান, এখনও ওসি প্রদীপ আশা নিয়ে আছেন যে ফাঁসির চূড়ান্ত রায় পেলে তিনি খালাস পাবেন। তার সঙ্গে যেসব বন্দি আছেন তাদের কাছে মাঝে মধ্যে আক্ষেপ করে বলেন তার শঙ্কা আদালতের সর্বশেষ রায়ে তাকে ফাঁসিতেই ঝুলতে হবে। ছিলেন ইয়াবা জোন টেকনাফের ওসি, অস্ত্রের ভয় দেখিয়ে তুলে আনতেন যাকে তাকে, টাকা দিলে ছাড়া পেতেন কেউ কেউ, টাকায় বনিবনা না হলে মাদক কারবারি দেখিয়ে কথিত বন্দুকযুদ্ধে শেষ করে দিয়েছেন অনেক জীবন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।